হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি আজ আমরা আলোচনা করব আর আর গ্রুপ ডি জি কেমক টেস্ট সিরিজের চৌঁত্রিশ নম্বর প্র্যাকটিস সেট তোমরা যদি আমাদের আগের ক্লাসগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের প্লে লিস্টে গিয়ে আগের ক্লাসগুলি দেখে নিও আমাদের এই প্র্যাকটিসের সিরিজটি প্রত্যেক দিন ঠিক সন্ধ্যে সাতটার থেকে হচ্ছে প্রত্যেক সোম থেকে শুক্রবার তাহলে তোমরা অবশ্যই প্রত্যেক দিন ঠিক সন্ধ্যে সাতটার থেকে আমাদের ক্লাসগুলি দেখতে থাকো আমাদের ভিডিওগুলি শেষ অব্দি দেখার চেষ্টা করো এবং প্রত্যেকটা কোশ্চানকেই তোমরা নিজেরা কিন্তু কমেন্ট বক্সে অ্যান্সারগুলো করে জানানোর চেষ্টা করো তাহলে শুরু করা যাক আজকের মক টেস্ট তো আজকের প্রথম কোশ্চেনটি হলো চোল বংশের শক্তিশালী সম্রাট কে ছিলেন চোল যে বংশ ছিল চোল রাজবংশের শক্তিশালী সম্রাট অর্থাৎ স্ট্রংগেস্ট রুলার কে ছিলেন তোমরা প্রত্যেকে কিন্তু যারা অ্যান্সার গুলো দিতে পারবে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে চেষ্টা করো তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে চোল বংশের সর্বশ্রেষ্ঠ শক্তিশালী সম্রাট ছিলেন প্রথম রাজেন্দ্র চোল অপশন ফোর ইজ দ্য কারেক্ট অ্যান্সার প্রথম রাজেন্দ্র চোল ছিলেন চোল বংশের শক্তিশালী সম্রাট চোল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিজয় বিজয়ালয় চোল বংশের যে প্রতিষ্ঠাতা ছিলেন তিনি ছিলেন বিজয়ালয় চোল বংশের যে শ্রেষ্ঠ সম্রাট বা শক্তিশালী সম্রাট তিনি ছিলেন প্রথম রাজেন্দ্র চোল এবং চোল বংশের যে শেষ সম্রাট তিনি ছিলেন তৃতীয় রাজেন্দ্র চোল এবং চোলদের যে ক্যাপিটাল বা রাজধানী ছিল সেটি ছিল তাঞ্জোর বা তাঞ্জাভুর তোমরা অবশ্যই কিন্তু যে সমস্ত রাজবংশগুলি ছিল তাদের রাজধানীগুলো অবশ্যই কিন্তু একটু মেমোরাইজ করবে তাদের মধ্যে চোলদের যে রাজধানী ছিল সেটি ছিল তাঞ্জোর বা তাঞ্জাভুর পরবর্তী কোশ্চেন কোন বিখ্যাত সম্রাট দিল্লির জামা মসজিদ নির্মাণ করেছিলেন অর্থাৎ দিল্লিতে যে জামা মসজিদ অবস্থিত সেটি নির্মাণ কার্য কে করেছিলেন তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে দিল্লির যে জামা মসজিদ সেটি নির্মাণ করেছিলেন সম্রাট শাহজাহান অপশান টু ইজ দ্য কারেক্ট অ্যান্সার শাহজাহানই কিন্তু দিল্লির যে জামা মসজিদ সেটি নির্মাণ করেছিলেন এবং এটি তিনি নির্মাণ করেছিলেন পনেরোশো পনেরোশো হবে না ষোলোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সিক্সটিন ফিফটি সিক্স ষোলোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে দিল্লির জামা মসজিদ নির্মাণ করেছিলেন মোগল সম্রাট শাহজাহান পরবর্তী কোশ্চেন ভারতে ব্রিটিশ কর্তৃক নির্মিত প্রথম দুর্গটি কী ছিল অর্থাৎ ভারতে ব্রিটিশরা প্রথম যে দুর্গটি নির্মাণ করেছিল সেটি কী ছিল তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে যে ভারতে যে দুর্গটি ব্রিটিশরা প্রথম নির্মাণ করেছিল সেটি ছিল ফোর্ট ফোর্ট সেন্ট জর্জ অপশান টু ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফোর্ট সেন্ট জর্জ ছিল ভারতে ব্রিটিশ কর্তৃক নির্মিত প্রথম দুর্গ এবং এটি নির্মাণ করা হয়েছিল ষোলোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এটি বর্তমান যে তামিলনাড়ু অর্থাৎ তখনকার দিনে যে মাদ্রাস ছিল সেখানে কিন্তু নির্মাণ করা হয়েছিল এটি নির্মাণ করেছিলেন সার ফ্রান্সিস ডে সার ফ্রান্সিস এটি নির্মাণ করেছিলেন পরবর্তী কোশ্চেন কোন বেদে জাদুবিদ্যা ও বশীকরণ সম্পর্কিত আলোচনা রয়েছে অর্থাৎ যে বেদে জাদুবিদ্যা এবং বশীকরণ সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটি কোন বেদ তাহলে এক্ষেত্রে আমাদের কাজে যেটা কারেক্ট অ্যান্সার হবে যে বেদে জাদুবিদ্যা এবং বশীকরণ সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে আমাদের অথর্ববেদ অপশান টু ইজ দ্য কারেক্ট অ্যান্সার অথর্ববেদেই কিন্তু জাদুবিদ্যা এবং বশীকরণ সম্পর্কে আলোচনা করা হয়েছে সামবেদে যে অরিজিন অব মিউজিক অর্থাৎ যে সঙ্গীতের উৎপত্তি সেই নিয়ে আলোচনা করা হয়েছে সামবেদে এবং যেটা আমাদের ঋগ্বেদ রয়েছে সেই ঋগ্বেদে হাজার আঠাশটা স্তোত্র আছে এবং এই ঋগ্বেদটা দশটি মণ্ডলে বিভক্ত এবং ঋগ্বেদের যে উপবেদ সেটি আয়ুর্বেদ নামে পরিচিত পরবর্তী কোশ্চেন হীরাকুদ জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত হীরাকুদ জলবিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত তাহলে এক্ষেত্রে যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আশা করি তোমরা সবাই এই অ্যান্সার দিতে পারবে তো এক্ষেত্রে ক্ষেত্রে কারেক্ট অ্যানসার যেটা হবে হীরাকুন জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত কিন্তু উড়িষ্যাতে অপশন টু ইজ দ্য কারেক্ট অ্যানসার উড়িষ্যাতে হীরাকুন জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত এবং এই যে হীরাকুন জলবিদ্যুৎ প্রকল্পটি এটি মহানদী নদীর তীরে অবস্থিত নেক্সট কোশ্চেন ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ কোথায় অবস্থিত ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ কোন রাজ্যে অবস্থিত তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটোমিক রিসার্চ অবস্থিত তামিলনাড়ুতে অপশন টু ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ তামিলনাড়ুর যে চেন্নাই সেই চেন্নাই থেকে আশি কিলোমিটার দক্ষিণে যে কালপক্কম অবস্থিত সেই কালপক্কমে কিন্তু ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ অবস্থিত এটি কালপক্কমে অবস্থিত এবং এটি তৈরি হয়েছিল উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে নাইনটিন সেভেন্টি ওয়ানে নেক্সট কোয়েশ্চেন ভারতের সর্বাধিক সোয়াবিন উৎপাদনকারী রাজ্য কোনটি অর্থাৎ ভারতবর্ষের যে রাজ্যে সর্বাধিক সয়াবিন উৎপাদিত হয় সেই রাজ্য কোনটি তাহলে এক্ষেত্রে তোমরা কিন্তু সর্বদাই মনে রাখবে যে ভারতবর্ষের যে মধ্যে যে মধ্যপ্রদেশ সেই মধ্যপ্রদেশে ভারতবর্ষে সব থেকে বেশি সোয়াবিন উৎপন্ন হয় এবং ভারতবর্ষের মোট সোয়াবিনের প্রায় নব্বই পারসেন্ট সোয়াবিন কিন্তু মধ্যপ্রদেশ থেকে উৎপাদিত হয় তাহলে অপশন ফোর মধ্যপ্রদেশ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন মধ্যপ্রদেশের ফরমেশন ইয়ার যেটা ছিল সেটা হলো ফার্স্ট নভেম্বর নাইনটিন ফিফটি সিক্স মধ্যপ্রদেশের ক্যাপিটাল হচ্ছে ভোপাল মধ্যপ্রদেশের লার্জেস্ট সিটি হলো ইন্দোর মধ্যপ্রদেশের প্রেজেন্ট চিফ মিনিস্টার হলেন শিবরাজ সিং চৌহান এবং মধ্যপ্রদেশের প্রেজেন্ট গভর্নর আছেন আনন্দীবেন প্যাটেল তিনি অ্যাডিশনাল চার্জে কিন্তু মধ্যপ্রদেশের আছেন তিনি উত্তরপ্রদেশের গভর্নর পরবর্তী কোশ্চেন ভারত ছাড়া আর কোন দেশ পনেরোই আগস্ট দিন স্বাধীনতা দিবস হিসেবে পালন করে তাহলে কোন দেশ ভারত ছাড়া পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস হিসেবে পালন করে তাহলে আমাদের যে ভারতের যে স্বাধীনতা দিবস আমরা প্রত্যেক বছর পনেরোই আগস্ট পালন করি ভারত ছাড়াও উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া এই দুটি দেশ কিন্তু তাদের স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট পালন করে অর্থাৎ তাদের যে ন্যাশনাল লিবারেশন ডে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া তারা কিন্তু পনেরোই আগস্ট দিনেই পালন করে তাহলে অপশান ওয়ান দক্ষিণ কোরিয়া ইজ দ্য কারেক্ট অ্যান্সার দক্ষিণ কোরিয়ার রাজধানী হলো সিওল দক্ষিণ কোরিয়ার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো কোরিয়ান প্রেজেন্ট প্রেসিডেন্ট হলেন মুন জ্যা ইন এবং প্রেজেন্ট প্রাইম মিনিস্টার হলেন চুং শে কিউন প্রেজেন্ট প্রাইম মিনিস্টার হলেন চুং শে কিউন নেক্সট কোশ্চেন ভুটানের দীর্ঘতম নদী কোনটি ভুটানের যে দীর্ঘতম নদী অর্থাৎ ভারতের যে একটি প্রতিবেশী দেশ ভুটান সেই ভুটানের দীর্ঘতম নদী কোনটি তাহলে এক্ষেত্রে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ভুটানের দীর্ঘতম নদী হলো মানস অপশন থ্রি ইজ দ্য কারেক্ট অ্যান্সার মানস নদীটি হলো ভুটানের দীর্ঘতম নদী এবং এর অ্যাপ্রক্সিমেট লেন্থ হচ্ছে চারশো কিলোমিটার চারশো কিলোমিটার নেক্সট কোশ্চেন মানব দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে নিচের কোনটি হাইপোথেলামাস মস্তিষ্ক পিটিউটারি নাকি ত্বক তাহলে এক্ষেত্রে তোমরা সর্বদাই মনে রাখবে আমাদের যে মানব শরীর যে তাপমাত্রা সেটা কিন্তু সর্বদাই নিয়ন্ত্রণ করে হাইপোথেলামাস তাহলে অপশান ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার হাইপোথেলামাসেই কিন্তু মানবদের যে তাপমাত্রা বা সেটি নিয়ন্ত্রণ করে এবং পিটুইটারি যেটা সেটা হচ্ছে একটা অন্তঃক্ষরা গ্রন্থি এবং এই পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলা হয় নেক্সট কোশ্চেন রক্তে কত শতাংশ রক্তরস থাকে অর্থাৎ আমাদের যে ব্লাড সেই ব্লাডের মধ্যে কত শতাংশ রক্তরস বা প্লাজমা থাকে তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে রক্তে অ্যাপ্রক্সিমেট ফিফটি ফাইভ পার্সেন্ট কিন্তু প্লাজমা বা রক্তরসটা থাকে তাহলে অপশান ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফিফটি ফাইভ পার্সেন্ট নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটির অভাবে উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয় অর্থাৎ উদ্ভিদের যে ক্লোরোসিস রোগটা হয় অর্থাৎ ক্লোরোসিস হচ্ছে উদ্ভিদের একটি রোগ যার অভাবে উদ্ভিদের যে পাতা সেটি রঞ্জক পদার্থ ক্লোরোফিলের অভাবে কিন্তু সেই পাতাটা বিবর্ণ হয়ে যায় অর্থাৎ হলুদ বা ফ্যাকাসে বর্ণের হয়ে যায় এই রোগটাই কিন্তু ক্লোরোসিস নামে পরিচিত এবং এই রোগটি যে কনসিটুয়েন্টের অভাবে হয় সেটি কিন্তু মেনলি হচ্ছে আয়রন অপশান টু ইজ দ্য কারেক্ট অ্যান্সার আয়রনের অভাবেই কিন্তু উদ্ভিদের ক্লোরোসিস রোগটা হয় নেক্সট কোয়েশ্চেন মিউরিয়েটিক অ্যাসিডের রাসায়নিক নাম কী মিউরিয়েটিক অ্যাসিড যেটা তার কেমিক্যাল নেম কী তাহলে এক্ষেত্রে আমাদের যে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে মিউরিয়েটিক অ্যাসিডের যে কেমিক্যাল নেম সেটি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড অপশান থ্রি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এইচসিএল এইচসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু মিউরিয়েটিক অ্যাসিড নামেও পরিচিত নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি সাবান প্রস্তুতিতে ব্যবহার করা হয় জেডেন এন এ ওইচ এন টু ও নাকি কোনোটিই নয় তাহলে তোমরা কিন্তু মনে রাখবে যে নিম্নলিখিতর মধ্যে যেটি সাবান প্রস্তুতিতে ব্যবহৃত হয় সেটি কিন্তু জেড হবে না এন টুও হবে না এটি কিন্তু সর্বদাই এন এ ওইচ অপশান টু ইজ দ্য কারেক্ট অ্যান্সার এনএইচ বা সোডিয়াম হাইড্রক্সাইড কিন্তু সাবান প্রস্তুতিতে ব্যবহার করা হয় নেক্সট কোয়েশ্চেন ব্যাটারির ধনাত্মক প্রান্তকে কী বলা হয় অর্থাৎ ব্যাটারির যে দুটো প্রান্ত থাকে একটি হচ্ছে ধনাত্মক প্রান্ত একটি হচ্ছে ঋণাত্মক প্রান্ত তাদের মধ্যে যে ধনাত্মক প্রান্ত সেটি কিন্তু ক্যাথোড নামে পরিচিত অপশান ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং যেটি ঋণাত্মক প্রান্ত সেটি অ্যানোড নামে পরিচিত তাহলে যেখানে এখানে যেহেতু ধনাত্মক পান্ত জানতে চেয়েছে তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ওয়ান ক্যাথোড সেটি ক্যাথোড নামে পরিচিত নেক্সট কোয়েশ্চেন স্ট্যাথোস্কোপে যে ঘটনার ব্যবহারিক প্রয়োগ করা হয় সেটি কোনটি অর্থাৎ যে স্ট্যাথোস্কোপ ব্যবহার করা হয় তার সেটিতে শব্দের যে ব্যবহার টাকে প্রয়োগ করা হয় সেটি হচ্ছে শব্দের প্রতিফলন অপশন টু ইজ দ্য কারেক্ট অ্যান্সার শব্দের প্রতিফলনের উপর নির্ভর করেই কিন্তু স্ট্যাথোস্কোপ ব্যবহার করা হয় সেটা শব্দের অনুকরণ হবে না বা শব্দের প্রতিসরণও হবে না অপশন টু শব্দের প্রতিফলন ধর্মকে কাজে লাগিয়ে স্ট্যাথোস্কোপ ব্যবহার করা হয় নেক্সট কোয়েশ্চেন এইচডিএফসি ব্যাংকের প্রেজেন্ট এমডি এবং চেয়ারম্যান পদে নিযুক্ত কে হলেন এমডি এবং সিইও পদে সম্পতিকে নিযুক্ত হলেন তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে এইচডিএফসি ব্যাংকের প্রেজেন্ট এমডি এবং সিইও পদে নিযুক্ত হলেন শশিধারন জগদীশন অপশন ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার শশীধরন জগদিশন কিন্তু সম্প্রতি এইচডিএফসি ব্যাংকের এমডি এবং সিইও পদে নিযুক্ত হলেন এইচডিএফসি ব্যাংক যেটা আছে সেটার ফাউন্ডার ছিলেন হাসমুখ ভাই পারেখা এবং এর যে প্রেজেন্ট চেয়ারম্যান আছেন তিনি হলেন দীপক পারেখা প্রেজেন্ট চিফ একজিকিউটিং অফিসার হলেন শশিধরান জগদীশন আগে ছিলেন আদিত্যপুরী এর ফাউন্ডেশন ইয়ার ছিল উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে এবং এর যে হেডকোয়ার্টার সেটি মুম্বাইয়ে অবস্থিত তোমরা অবশ্যই এই অ্যাডিশনাল ইনফরমেশনগুলি একটু মনে রাখার চেষ্টা করবে এবং তোমরা যদি এগুলির ফ্রি পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো সেখানে আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসের ফ্রি পিডিএফ তোমাদের প্রোভাইড করি নেক্সট কোয়েশ্চেন আলফা আলফাকোণ্ডে কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে তৃতীয়বারের জন্য নিযুক্ত হলেন অর্থাৎ আলফা আলফাকোণ্ডে যে দেশের রাষ্ট্রপতি হিসেবে তৃতীয়বারের নিযুক্ত হলেন সেই দেশটি কি তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে গিনিয়া তিনি কিন্তু গিনিয়ার রাষ্ট্রপতি হিসেবে তৃতীয়বারের জন্য নিযুক্ত হলেন আলফা কন্ডে গিনিয়ার রাজধানী হল কো কোনাকরে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফ্রেঞ্চ প্রেজেন্ট প্রেসিডেন্ট হলেন আলফা কোন্ডে যিনি তৃতীয়বারের জন্য নির্বাচিত হলেন প্রাইম মিনিস্টার হলেন ইব্রাহিম কাসরি ফোফানা এবং যে কারেন্সি সেটা হলো গিনিয়ান নেক্সট কোন রাজ্যের কৃষকদের জন্য নরেন্দ্র মোদী কিষান সূর্যোদয় যোজনা লাঞ্চ করলেন সম্প্রতি নরেন্দ্র মোদী কিষান সূর্যোদয় যোজনা কোন রাজ্যে লাঞ্চ করলেন তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সম্প্রতি কিন্তু গুজরাট রাজ্য সরকার কৃষাণ সূর্যোদয় যোজনা লাঞ্চ করেছে এবং এটি লাঞ্চ করলেন আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটে অপশান ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার গুজরাটের ক্যাপিটাল হলো গান্ধীনগর গুজরাটের যে ফরমেশন ইয়ার ছিল ফার্স্ট মে নাইনটিন সিক্সটি অর্থাৎ উনিশশো ষাট খ্রিস্টাব্দে এর যে লার্জেস্ট সিটি সেটি হলো আমেদাবাদ এর প্রেজেন্ট চিফ মিনিস্টার হলেন বিজয় রূপানী এবং প্রেজেন্ট গভর্নর হলেন আচার্য দেবরাত নেক্সট কোয়েশ্চেন ইন্টারন্যাশনাল অ্যানিমেশন ডে কবে পালন করা হয় প্রত্যেক বছর ইন্টারন্যাশনাল অ্যানিমেশন ডে কিন্তু আমরা অক্টোবর মাসে পালন করি এবং অক্টোবর মাসের মধ্যে টোয়েন্টি এইট অক্টোবর অর্থাৎ আঠাশে অক্টোবর কিন্তু প্রত্যেক বছর ইন্টারন্যাশনাল অ্যানিমেশন ডে পালন করা হয় অপশান ফোর ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন কোন এয়ারলাইন্স ভারতে তার যাত্রীদের সুবিধার্থের জন্য কোভিড নাইনটি টেস্ট শুরু করলো অর্থাৎ সম্প্রতি যে এয়ারলাইন্সটা ভারতে তার যাত্রীদের সুবিধার্থের জন্য কোভিড নাইনটি টেস্ট শুরু করলো সেটি হলো জেট অপশান

স্পাইস জেটের হেডকোয়ার্টার অবস্থিত নেক্সট কোশ্চেন ভারতীয় নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা কতজন অর্থাৎ ভারতের যে জাতীয় নির্বাচন কমিশন তার সদস্য সংখ্যা কতজন তাহলে তোমরা ক্ষেত্রে কিন্তু সর্বদাই মনে রাখবে যে ভারতের যে নির্বাচন জাতীয় নির্বাচন কমিশন তার কিন্তু সদস্য সংখ্যা তিনজন অপশান থ্রি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং বর্তমানে এই তিনজন সদস্য কে কে বর্তমানে এই তিনজন সদস্যর মধ্যে একজন হলেন চিফ ইলেকশন কমিশনার যিনি হলেন সুনীল অরোরা এবং আরও দুজন ইলেকশন কমিশনার আছেন তারা হলেন রাজীব কুমার এবং সুশীল চন্দ্র তাহলে সুনীল আরোরা রাজীব কুমার এবং সুশীল চন্দ্র এই তিনজন কিন্তু বর্তমানে জাতীয় নির্বাচন কমিশনের সদস্য নেক্সট কোয়েশ্চেন ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় জওহরলাল নেহরু বি আর আম্বেদকর মহাত্মা গান্ধী নাকি উপরোক্ত কোনোটিই নয় তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ভারতীয় সংবিধানের জনক কিন্তু জওহরলাল নেহরুকে বা মহাত্মা গান্ধীকে বলা হয় না এটি বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে তাহলে ডক্টর বি আর আম্বেদকরকেই কিন্তু ভারতীয় সংবিধানের জনক বলা হয় অপশান টু ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটির সদর দপ্তর কোথায় অবস্থিত ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি যেটা তার সদর দপ্তর কোথায় অবস্থিত তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি বা ই ইসি এর হেডকোয়ার্টার্স অবস্থিত ব্রাসেলসে অপশান থ্রি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ব্রাসেলসে অর্থাৎ বেলজিয়ামের যে ক্যাপিটাল বেলজিয়ামের ক্যাপিটাল ব্রাসেলসে ইউরোপিয়ান ইকো ইকোনমিক কমিউনিটির সদর দপ্তর বা হেডকোয়ার্টারস অবস্থিত নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি রাষ্ট্রসংঘের প্রধান অঙ্গ অর্থাৎ রাষ্ট্রসংঘ বা ইউনাইটেড নেশনসের যে প্রধান অঙ্গ সেটি কি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সাধারণ সভা জেনারেল অ্যাসেম্বলি বিশ্ব ব্যাংক ওয়ার্ল্ড ব্যাঙ্ক নাকি আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রসংঘের প্রধান যেটি অঙ্গ সেটি কিন্তু হলো সাধারণ সভা বা ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি ইউএনজিএই কিন্তু রাষ্ট্রসংঘের প্রধান অঙ্গ ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি বা রাষ্ট্রসংঘের যে সাধারণ সভা সেটিই কিন্তু রাষ্ট্রসংঘের প্রধান অঙ্গ নেক্সট কোশ্চেন ভারত আইএমএফের সদস্য হয়েছিল কবে অর্থাৎ ভারতবর্ষ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের রূপে নির্বাচিত হয়েছিল কোন বছর তাহলে এক্ষেত্রে যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ভারত যেদিন স্বাধীনতা অর্জন করেছিল অর্থাৎ পনেরোই আগস্ট নাইনটিন ফোর্টি সেভেন উনিশশো সালের পনেরোই আগস্ট কিন্তু ভারতবর্ষ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিল অপশন ফোর ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন মুদ্রাস্ফীতির ফলে কে সবথেকে বেশি লাভবান হয় মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের ফলে কারা সব থেকে বেশি লাভবান হয় ঋণ গ্রহিতা ঋণদাতা ব্যাংক নাকি কেউই নন তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে মুদ্রাস্ফীতির ফলে সব থেকে বেশি লাভবান হয় কিন্তু ঋণ গ্রহিতারা অর্থাৎ যারা ঋণ গ্রহণ করে বা ঋণ নেয় তারা কিন্তু সবথেকে মুদ্রাস্ফীতির ফলে বেশি লাভবান হয় ইজ দ্য আজকের মক টেস্টের আমরা শেষ হাজির হয়ে গেছি এবং সেটি হল ভারতের প্রথম সার কারখানা কোথায় স্থাপিত হয়েছিল বা কোথায় গঠন করা হয়েছিল অর্থাৎ ইন্ডিয়াতে যে ফার্স্ট ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি সেটা কোথায় তৈরি হয়েছিল বেঙ্গালুরু ট্রম্বে সিন্ড্রি নাকি অ্যালুভে তাহলে এই কোশ্চেনটা কিন্তু তোমরা প্রত্যেকেই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার পর কমেন্ট বক্সে কমেন্ট সেকশানে জানানোর চেষ্টা করবে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল তোমরা প্রত্যেকে কিন্তু এক্ষেত্রে দুটি আনসার জানানোর চেষ্টা করবে যে ভারতের প্রথম সারখানা কোথায় গঠিত হয়েছিলো এবং সেটা কখন গঠিত হয়েছিল অর্থাৎ কোথায় অর্থাৎ প্লেস এবং তার যে এস্টাবলিশমেন্ট ইয়ার কখন হয়েছিল তোমরা এই দুটো কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর চেষ্টা করবে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার পর তোমরা যারা বাড়িতে বসে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য কিন্তু আন একাডেমি হচ্ছে বেস্ট প্ল্যাটফর্ম বাড়িতে বসেই অনলাইনে কম্পিটিভ এক্সামের প্রিপারেশান নেওয়ার জন্য এখানে তোমরা পেয়ে যাবে নিজেদের পছন্দ মতো এডুকেটের নিজেদের পছন্দ মতো ব্যাস এবং প্রত্যেক দিনের ডেলি লাইফে তোমাদের একটা ওয়েস স্ট্রাকচার রুটিন অনুযায়ী কিন্তু তোমরা ক্লাস পেয়ে যাবে এছাড়াও যে সমস্ত নতুন নতুন ফিচার্সগুলো আন একাডেমি তোমাদের জন্য নিয়ে এসেছে সেগুলি হলো প্রত্যেকটা ক্লাসেই কিন্তু এখন ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি ব্যবহার করা হচ্ছে এবং যে ইন্টারেক্টিভ ক্লাস অর্থাৎ পোল সেকশন এবং চ্যাট সেকশনের মাধ্যমে কিন্তু তোমরা বেঙ্গলের টপ টপ এডুকেটরদের সাথে ডাইরেক্টলি লাইভ ক্লাসের মাধ্যমে ইন্টারেক্ট করতে পারবে তোমাদের সমস্যাগুলি তাদের সামনে তুলে ধরতে পারবে যে সমস্ত লিডার বোর্ডগুলি রয়েছে সেগুলো তোমাদের কিন্তু সেলফ অ্যানালিসিসে খুব সহায়তা করবে এছাড়াও রয়েছে কুইজ ডাউট ক্লিয়ারিং ক্লাস টেস্ট সিরিজ এবং ডুয়েল এডুকেটর ক্লাস অর্থাৎ একসাথে দুজন এডুকেটর কিন্তু তোমাদের একই টপিকের ওপর তোমাদের লেকচার দেবেন এবং তোমাদের সেই বিষয়টিতে একটি স্বচ্ছ ধারণা তৈরি করবেন তো তোমরা যারা এই আন একাডেমির পাস নিতে চাও তোমাদের জন্য বিভিন্ন রকমের সাবস্ক্রিপশান প্যাকেজ আছে এক মাসের প্যাকেজ আছে তিন মাসের প্যাকেজ আছে ছ মাসের প্যাকেজ আছে এক বছরের আছে এমনকি দু বছরেরও প্যাকেজ আছে তাহলে তোমরা যদি এগুলো সাবস্ক্রিপশান নিতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করা স্পেশাল কুপন কোডটি ব্যবহার করবে সেই কুপন কোড ব্যবহার করে কিন্তু তোমরা ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট এই রেটের উপর কিন্তু পেয়ে যাবে তাহলে তোমরা যারা আন একাডেমি প্লাস সাবস্ক্রিপশান নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে আন একাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে তোমরা কিন্তু পাস সাবস্ক্রিপশনটা নিয়ে তোমাদের প্রিপারেশন চালিয়ে যেতে পারো তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি দেখা হবে পরের দিন পরের ভিডিওতে অর্থাৎ ঠিক সন্ধ্যে সাতটার থেকে আমরা কিন্তু আরআরবি গ্রুপ ডি এবং এন জেনারেল নলেজ সিরিজটা কিন্তু কন্টিনিউ করবো তোমরা অবশ্যই কিন্তু আমাদের ভিডিওগুলি দেখতে থাকো এবং তোমাদের যদি ভিডিওগুলি ভালো লাগে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো একটু শেয়ার করে দিও তাহলে দেখা হবে নেক্সট দিন পরের ভিডিওতে Till then, stay tuned. Thank you guys.